হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা রান্না করব রুই মাছের ঝোল সজনে ডাটা দিয়ে। আমাদের এর আগেও ভিডিও আছে রুই মাছের ঝোল সিম দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম। তো আজকে আরেকটা নতুনই রেসিপি করব আমরা, রুই মাছ দিয়ে সজনে ডাটার ঝোল বানাবো রুই মাছ দিয়ে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। রান্না করতে তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই দেখুন আর সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্টও করুন আর আমাদের ফেসবুকেও ফলো করতে পারবেন আর ইনস্টাগ্রামে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন আমি কাটাকাটিটা করে নেব। আজকে আমি যে রুই মাছটা রান্না করব, এই রুই মাছটা অনেক বড় মাছ। এই মাছটা আমি কাটা দেখাতে পারিনি, এত বড় মাছ আমি কাটতে পারি না। মাছালাকে দিয়েই মাছটা কাটিয়ে নিয়েছি। আর এই রুই মাছটা যে আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে ঝোল বানাবো। এই সজনে ডাঁটাটা হচ্ছে মাসির বাড়ি, ওই জগন্নাথ বাড়ি, জগন্নাথ বাড়ির মাসির গাছে সজনে ডাঁটা তাই দিয়ে গেছে। গাছের সজনে ডাঁটা দিয়েই আজকে এই রুই মাছের ঝোলটা বানাবো। তো আপনারা দেখুন কিরকম করে বানাই। সজনে ডাঁটার ঝোল কিন্তু খুব টেস্ট হয় আর শরীরের পক্ষেও খুব ভালো। আর এখনকার যে ওয়েদারটা আছে, এই ওয়েদারে সজনে ডাঁটা খেলে খুব ভালো স্বাস্থ্যের জন্য। এই সজনে ডাঁটার ছালগুলো আমি এরম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ছালটা না ছাড়ালে বেশি ছাবড়া ছাবড়া লাগবে, তো এই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি। কচি সজনে ডাঁটার ছাল আবার ছাড়ায় না, ওইটা এমনি খাওয়া যায়, নরম থাকে। হ্যাঁ, ওইটা একদম কচি, তো ওইটা না ছাড়ালেও হয়, এটা একটু ছাড়িয়ে নিতে হয়। এই যে একটাই আলু দেব, আলু ছাড়া আমাদের চলেই না, তাই আলু লাগবেই। এই যে এরকম করে আমি কেটে নিলাম। বেশি ঝাল খেতে পারি না তো, তাই চারটেই লঙ্কা দেবো। কাটাকুটি হয়ে গেছে আমার, এবার ডাটা তুলে নেব। নাও তুমি উনানটা ধরি নাও। হ্যাঁ, উনান ধরে দি। সবকটা সজনে ডাটা দিলাম না, বেশি দিলে আবার ভালো লাগবে না। এই কটা রেখে দিয়েছি আরেকদিন আরেকটা রেসিপি দেখানোর জন্য। সজনে ডাটা চচ্চড়ি বানাবো। উনান ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি, মাছটা ভাজবো ফার্স্টে। আমি তাহলে নুন হলুদ মাখিয়ে নিই মাছের মধ্যে, অল্প করে লবণ দিলাম আর অল্প করে হলুদ দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এই মাছটা আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে না ভাজলে, বেশি কড়া হয়ে গেলে মাছটা ছিবড়া হয়ে যায়।
আর মাছের স্বাদটা থাকে না, তাই জন্য হালকা ভাজবো। দেবো দুটো তেজপাতা আর দেব গোটা সাদা জিরা, এটা ফোড়নে দিলাম। এবার দিয়ে দেব আলুগুলো। এবার দিয়ে দেব সজনা ডাটাগুলো। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে। এবার দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। সজনে ডাটাটা কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, একদম টাটকা না, গন্ধটা ভালোই লাগছে। আর পরিমাণ মতো লবণ, এবার একটু একটু আদা বাটা দে। আদা বাটাটার কথা ভুলে গেছিলাম, ও মনে করিয়েছে, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। মাছটা আমি একদম হালকা মশলা দিয়ে তৈরি করছি, কেন মাছটা জ্যান্ত আর সজনে ডাটা দিয়ে ঝোল করলে হালকা ঝোলই বেশি ভালো লাগে, তার কারণে আমি হালকা ঝোল বানাচ্ছি আর ঝাল বেশি দেব না। লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি কালারের জন্য আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো ধনে পাতা। হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে নিলাম। হেলদি আর টেস্টি মাছের ঝোল, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে সজনে ডাটা। আমাদের রান্না হালকা পাতলা করে রুই মাছের ঝোল সজনা ডাটা দিয়ে। তো আপনারাও বাড়িতে এরকম করেই রান্না করে খাবেন, খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আরো নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে ফলো করবেন।